হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি টেবিল সম্পর্কে আলোচনা করছি এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএসওয়ার্ডে টেক্সটকে টেবিলে রূপান্তর করবেন অর্থাৎ আপনার ডকুমেন্টে কোনো টেক্সট নিয়েছেন অথবা কোনো টেক্সট আপনি টাইপ করেছেন সেই টেক্সটগুলো কিভাবে টেবিলের মধ্যে নেবেন সেটি এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আপনি যদি এমএস ওয়ার্ডের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এমএস ওয়ার্ড দু হাজার ষোলো ভার্সনের সকল টিউটোরিয়ালগুলো দেখতে পারেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডের টেক্সটকে টেবিলে রূপান্তর করবেন আসলে শব্দটা টেক্সটকে টেবিলে রূপান্তর করব তা না টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো আমি টেবিলের মধ্যে প্রবেশ করাবো এখানে আমি বেশ কিছু টাইপ করেছি কিছু টেক্সট নিয়েছি এখন এই টেক্সটগুলো আমি টেবিলের মধ্যে প্রবেশ করাবো আপনাদেরকে বলে রাখি যদি আপনারা টেক্সটকে টেবিলে রূপান্তর করতে চান তাহলে আপনাদের টেক্সটগুলো নির্দিষ্ট কোনো ফর্ম্যাটে থাকতে হবে যেমন এখানে আমি এই টেক্সটগুলো যখন লিখেছি তখন আমি একটা করে শব্দ লেখার পরে আমি ট্যাপ দিয়েছি ট্যাপ দিয়ে তারপরে আমি অন্য শব্দ লিখেছি প্রত্যেকটি শব্দের পরে কিন্তু আমার এখানে ট্যাব রয়েছে এখানে বেশ কিছু পদ্ধতি রয়েছে আপনারা ট্যাব দিয়ে যদি লেখান তারপরে আপনারা হচ্ছে টেবিলে কনভার্ট করতে পারবেন টেক্সকে আবার যদি প্যারাগ্রাফ মার্ক থাকে সেই প্যারাগ্রাফকেও আপনারা করতে পারবেন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন আমি এই পুরো টেক্সটটি সিলেক্ট করলাম সকল টেক্সট সিলেক্ট করলাম তারপরে ইনসার্ট ট্যাবের অধীনে এখানে টেবিল সেকশনে এখানে টেবিল বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে কনভার্ট টেক্সট টু টেবিল এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এইখানে একটি বক্স চলে আসছে এখানে সে বলছে যে নাম্বার অফ কলামস অর্থাৎ সে এখানে অটো নিয়ে নিয়েছে চারটি কলাম আমি এখানে নিতে পারবো তারপরে এখানে নাম্বার অফ রো এটি হচ্ছে এডিটেবল না অর্থাৎ এখানে আমি সর্বোচ্চ চারটি রো নিতে পারবো সরি এখানে আমি সর্বোচ্চ পাঁচটি রো নিতে পারবো এর বেশি রো নিতে পারবো না আর কলমের সংখ্যা আমি এখানে বাড়াতে কমাতে পারি কিন্তু এখানে আমাদের কলম হচ্ছে আইডি নেম অ্যাড্রেস মোবাইল এক দুই তিন চারটা চারটি আমাদের প্রয়োজন পড়বে আমরা চারটি এখানে রাখলাম তারপরে এখানে অন্যান্য অপশানগুলো রয়েছে ফিক্সড কলাম ওই তো কলম ওইটা আমার ফিক্স থাকবে কিনা তারপর কন্টেন্ট অনুযায়ী ফিট হবে কিনা তারপর উইন্ডো অনুযায়ী ফিট হবে কিনা এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি তারপরে এখানে সেপারেট টেক্সট অ্যাড আমাদের টেক্সগুলো সেপারেট রয়েছে হচ্ছে ট্যাপ দ্বারা যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে আমি ট্যাপ দিয়ে দিয়ে লিখেছি সেই কারণে এখানে অটো ট্যাপ সিলেক্ট হয়েছে তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমার এই পুরো টেক্সটটি এখন টেবিলের মধ্যে প্রবেশ করেছে এরপরে আমি যদি এটি প্যারাগ্রাফ মার্ক দিয়ে করি তাহলে কী হয় দেখুন আমি আন্ডো করলাম তারপরে ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিলে ক্লিক করার পরে আমি এখানে কনভার্ট টেক্সট টেবিলে ক্লিক করলাম তারপরে আমি প্যারাগ্রাফ মার্কে ক্লিক করলাম অর্থাৎ প্যারাগ্রাফ সিলেক্ট করলাম তারপরে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমার এখানে কলাম সংখ্যা একটাই চলে আসছে কিন্তু এখানে রো সংখ্যা আসছে অনেকগুলো অর্থাৎ আমাদের এখানে যেই কয়টি লাইন রয়েছে সেই কয়টি রো এখানে চলে আসছে তারপরে আমরা যদি এখানে কোমা দিয়ে দিয়ে করতে চাই যেমন এখানে আমি কিছু টেক্সট নিচ্ছি যেমন আমি আইডি লিখলাম কোমা দিলাম তারপরে নেম তারপরে অ্যাড্রেস তারপরে নিচের লাইনে আবার গেলাম গিয়ে এখানে আমি লিখলাম ওয়ান কোমা দিয়ে লিখলাম এবং অ্যাড্রেস দিলাম ঢাকা এখন আমি যদি এটি সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি ইনসার্টে ক্লিক করার পরে টেবিলে ক্লিক করার পরে কনভার্ট টেক্সট টেবিলে ক্লিক করলাম দেখুন এখানে সে অটো কমা সিলেক্ট করেছে তারপরে আমি ওখাতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আমার আইডি নেম অ্যাড্রেস অর্থাৎ তিনটি কলাম চলে আসছে অটো এবং এখানে দুইটি রো চলে আসছে এখানে আরও যদি নিচের দিকে তথ্য থাকত তাহলে রোড সংখ্যা এভাবে বৃদ্ধি পেত তাহলে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডে টেক্সটকে টেবিলে কনভার্ট করবেন অর্থাৎ এমএস ওয়ার্ডে কোনো টেক্সটকে কীভাবে টেবিলের মধ্যে প্রবেশ করাবেন এভাবে আপনারা এমএস ওয়ার্ডে খুবই সহজে টেক্সটকে টেবিলের মধ্যে প্রবেশ করাতে পারবেন আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর আমার এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ